দিন থেকে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী কঠোর অবস্থানে যাওয়ার পর থেকে মানুষজনের মধ্যে কিছুটা ভীতির সঞ্চার হয়েছে এবং মানুষজন বুঝতে পারছেন যে আমরা এখন একটা কঠোর পদক্ষেপে যাব। আমরা প্রথম থেকেই মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, অনুরোধ করেছি যাতে সচেতনতামূলক কার্যক্রম হয়, বাট আজকে থেকে যারা ব্যবস্থা নিচ্ছেন না এবং আমরা যাচ্ছি পাচ্ছি যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা প্রশাসনের সহায়তা নিয়ে তাদেরকে থানায় হস্তান্তর করছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মুহূর্তে সিলেট শহরকে আমরা চারটি ভাগে ভাগ করে নিয়েছি। আমাদের প্রত্যেকটা সেক্টর মোতাবেক আমরা আমাদের পেট্রোল গোলকে পাঠিয়েছি যাতে ওই প্রয়োজনীয় যেখানে সাধারণত গণজমায়েতগুলো হয় বাজার, এই এলাকাগুলোতে যারা অপ্রয়োজনীয় ঘোরাফেরা করছে তাদেরকে প্রয়োজনে আমরা অ্যারেস্ট করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝিয়ে ছেড়ে দিচ্ছি। এছাড়া আমাদের উপজেলা লেভেলগুলোতে আমাদের সিলেট অঞ্চলে যে সেনাবাহিনী আছে প্রত্যেকটি উপজেলায় আমরা টিম পাঠাচ্ছি, তারা একত্রে কাজ করছে। আমি মানে নামানোর সুযোগ পাই নাই। আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন আপনাদের প্রয়োজনীয় দ্রুত বাসায় চলে যান, আপনাদের প্রয়োজনীয়